বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইতিহাস নিজেই নিজেকে রচনা করে। জিয়াউর রহমান নিজেই একটি ইতিহাস। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ইতিহাসকে যে বিকৃত করার চেষ্টা করে সেই ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়। নতুন প্রজন্মের মাঝে শহীদ জিয়ার আদর্শ দেশপ্রেম তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। বলেন, শহীদ জিয়া একটি প্রতিষ্ঠান, তার ব্যক্তিজীবন, সৈনিক জীবন এবং পরবর্তীতে রাজনৈতিক জীবন থেকে দেশের সাধারণ নাগরিকের, একজন সৈনিকের এবং তাদের মতো রাজনীতিবিদদের সবারই শেখার আছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এদিকে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। শুক্রবার সকালে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।